আপনারা জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোনো উপাদান না থাকা সত্ত্বেও দিদেন হাইকোর্ট ডিভিশন প্রিজাইডেড বাই জাস্টিস এনায়েতুর রহিম হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিয়েছেন তিনি একতরফাভাবে এবং নিম্ন আদালত দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর এবং জনাব এনায়েত বিচারপতি সাবেক বিচারপতি এনায়েতুর রহমান দেশবাসী বেঞ্চ দিয়েছিলেন এইটাকে বাড়িয়ে দশ বছর এরকম অবস্থা আমরা কখনো দেখি নাই আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই মামলায় হাজিরা দিয়েছেন কোথায় হাজিরা দিয়েছেন সেটাও তিনি তার 342 বলেছেন এবং তার যে 342 বক্তব্য এই বক্তব্যটি ছিল একটা ঐতিহাসিক বক্তব্য তিনি সেখানে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে চলছে সব কিছু সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি তার নিজের সপক্ষে তিনি বলেছেন যে এই যে আজকে বলা হচ্ছে যে এতিমেরটাকে আত্মসাত এফআইআরের মধ্যে বা কোনো সাক্ষী এই ধরনের কোনো ভাষা উল্লেখ করেন নাই যে বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন এবং কোনো একটি টাকা তিনি আত্মসাত করেছেন এত সত্ত্বেও নিম্ন আদালত এই 342 বিবেচনা না করে এবং সমস্ত সাক্ষী প্রমাণ যা আছে এভিডেন্স যা ছিল সব কিছু বিবেচনা না করে একতরফাভাবে একটি জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টে বেগম খালেদা জিয়াকে এবং অন্যান্য খালেদা জিয়াকে পাঁচ বছর এবং অন্যান্যদেরকে দশ বছর দিয়েছেন তা আমরা বেগম খালেদা জিয়ার এই যে পাঁচ বছর দিয়েছেন এইটা আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা বলেছি এটা বেআইনিভাবে দিয়েছেন এর মধ্যে কোনো ইভেন্টারি প্রুফ ছিল না বেগম খালেদা জিয়ার টাকা আত্মসাতের কোনো প্রুফ ছিল না এবং এফআইআরের মধ্যেও তিনি যে কোনো টাকা আত্মসাত করেছেন সেটাও ছিল না কাজেই পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট দিয়েছেন তার মধ্যেও ছিল না আর আজকে আমরা আরও দেখিয়েছি যে যে ইভিডেন্স দিয়েছে তেরো নম্বর তিনি নিজেই চার্জশিট দিয়েছেন এবং তিনি আবার সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েও সাক্ষীতে প্রমাণ করতে পারেন নাই যে বেগম খালেদা জিয়া একটি টাকাও এতিমের আত্মসাত করেছে তারপরে এই জাজমেন্ট আর টিকতে পারে না এটা আমরা হাইকোর্টেও আর্গুমেন্ট করেছি আজকেও আমরা আর্গুমেন্ট করেছি এখানে আমাদের পক্ষে আমরা যে কথাগুলো বলেছি আমাদের কাইসার কামাল আপনি এই যে জাজমেন্টটি পড়েছেন হাইকোর্ট ডিভিশনের যে আজ রিলেভেন্ট পোর্শন এবং অন্যান্য যারা আছে আমাদের আমাদের মাহবুবউদ্দিন খোকন যিনি বারের সভাপতি আপনারা জানেন রুহুল কুদ্দুস কাজল এবং অন্যান্য কি কামরুল ইসলাম সজল সকলেই এবং আর আমাদের অ্যাডভোকেট জাকিরের কথা অবশ্যই বলতে হয় যত কাগজপত্র যা কিছু আছে এ কালেক্ট করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমাদের সকল আইনজীবীরাও এই 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 মামলার জন্য উদ্গ্রীব ছিল সেই জন্য আজকে এই মামলাটি আদালত মনোযোগ সহকারে শুনেছেন আমরা চেষ্টা করেছি আদালতকে আইনগতভাবে এই মামলাটি আইনগতভাবে বিচারের জন্য আদালতে আমরা এনেছি এবং আইনগতভাবে আমরা চেয়েছি যে এই যে জাজমেন্টটি হয়েছে নিম্ন আদালতের এই জাজমেন্টটি টিকতে পারে না বেআইনি হয়েছে জাজমেন্ট এবং এই জাজমেন্টটা হচ্ছে যেমন সরকারের প্রভাবে প্রভাবিন্যত হইয়া জাজমেন্টটি দিয়েছেন না হলে এই ধরনের জাজমেন্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হতে পারে না সবচেয়ে বড় জিনিস হয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল
এবং তার বিরুদ্ধে কনভিকশন দেওয়া হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন যে তাকে জেলখানায় নিয়ে তারপরে তার উপরে কত মানসিক টর্চার করা হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, জেলখানায় হেঁটে হেঁটে গিয়েছেন, কিন্তু তিনি পরবর্তীতে হসপিটালে এসেছেন হুইল চেয়ারে চড়ে। তো সুতরাং এই যে বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে যে এই সরকারের যে বৈষম্যমূলক আচরণ এবং অবিচারমূলক আচরণ এইটা খুবই দুঃখজনক ছিল, এমনকি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। সেই জন্য আজকে মামলাটি আমরা শুনানির জন্য এনেছিলাম, আদালত শুনেছেন, আগামীকালকে এই মামলার উপরে কোন কোন গ্রাউন্ডে আমরা লিভ চাচ্ছি সেটার উপরে আদালত আগামীকালকে আদেশ দেবেন।